খামার দিয়ে দেখেন, এটা হলো 4 মিলি প্লেট, জাহাজের প্লেট, এটা সর্বনিম্ন 1000 টাকা হচ্ছে লেজার কাটিং এর গেট পাচ্ছে, পার স্কয়ার ফিট 3 মিলি, মাত্র 1300 টাকা স্কয়ার ফিট। ভাই ভাই যাবে একদম পুরো, না না কি বলে 1.5 লেজার কাটিং এর মেইন গেট, আসলে এখন বর্তমানে লেজার কাটিং এর মেইন গেটটাই চলতেছে বেশি, বর্তমানে গেট মানে লেজার কাটিং, জি 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 জি, জাহাজের প্লেট, জাহাজের প্লেট ইনশাআল্লাহ, জাহাজের প্লেট শক্ত পক্ত তো এগুলা, অনেকেই বলে যে ভাই আমার বাড়ির সামনে চোর বা ডাকাত যাতে এসে গেট ভাঙতে না পারে, আপনার এই গেট কি ভেঙে ফেলতে পারবে চোর ডাকাত? ভাই কি কোন, এই আপনার সামনে হামা নিয়েছি, নরমাল এগুলো বাইরে অন্য কিছু হয় না, অনেকেই বলে যে ভাই বাড়ি দিয়ে আমাদের দেখাইতে হবে, জি তারা আসলে বাড়ি নিয়েই হচ্ছে এগুলা বাড়ি দিয়ে দেখাইতে হয়, জি জি জি, এই যে আমি বারবার বারে দেখেছেন, ভাই ভাঙে যাবে একদম পুরো, না না কি কোন, জাহাজ প্লেট এটা কি কোন, মানে কি এগুলা কিছু জাহাজ কি কোন, মানে এগুলা ভাঙবে টাইম না, কিছু হবে না ইনশাআল্লাহ, এমনি হামার দিয়ে মারতেছে দেখেন না, একটা হামার দিয়ে দেখেন, মানে শক্ত পক্ত ইনশাআল্লাহ, যাদের হচ্ছে চোর ডাকাতের ভয় থাকে তারা হচ্ছে এরকম গেট নিতে পারে, জি 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 জি, যে কোনো জায়গায় এবং আপনার যে কোনো প্রান্তে, আপনি যত বড় ঢাকাতে আছো ওর বাপ দেখে তারপরে যেতে হবে ইনশাআল্লাহ, মানে বাপ ডেকে চলে যাবে, জি 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 জি, মানে এইভাবেই শক্ত পক্ত শব্দ, জি 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 জি, মানে জাহাজের প্লেট, যে জাহাজ হচ্ছে লবণ পানিতে চলে, জি রোদে পড়ে এবং পানিতে ভিজা থাকে, কিছুই হয় না, সেই প্লেট দিয়ে হচ্ছে আপনি গেট তৈরি করছেন, জি জি জি, তার মানে কি একবার করবে সারা জীবন, সারা জীবন যাবে ইনশাআল্লাহ, যদি রং দিয়ে যদি রাখে, রুল লোহা অবশ্য রং চায়, যদি লং দিয়ে যদি রাখে তাহলে 100 বছরের কিছু হবে না, 100 বছরও কিছু হবে না, কিছু হবে না ইনশাআল্লাহ, লোহার শত্রু হচ্ছে জং, জং আর জংয়ের শত্রু রং, রং করে রাখলে যুগ যুগ ধরে বাড়ির সামনে পাহারাদার হয়ে দাঁড়ায় থাকবে, এরকম একটা গেট রোদে পড়বে বৃষ্টিতে ভেজবে কিছুই হবে না। কত মিলি প্লেট দিচ্ছেন ভাই? এটা হলো তাজ দিচ্ছেন, খুবই চমৎকার, এখন এই তাজ গুলাও মানুষ পছন্দ করে, বাড়ির সামনে এরকম একটা তাজালা গেট থাকলে মানে মানুষ যে হাইটা যাবে তাকাই থাকবে কিন্তু, জি জি জি, এটা একটা সৌন্দর্য আর কি, এটা বাড়ির ফুটে উঠে বাড়ির সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাবে, জি 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 জি। আচ্ছা প্লেট দিচ্ছেন কত মিলি, আউটার বক্স দিচ্ছেন কেমন, এগুলো সম্পর্কে একটু জানাবেন। আর তার আগে সর্বপ্রথম ভাই, আমরা এই ভিডিও করতে এসে অনেকেই বলে যে ভাই আগে দাম বলেন দাম বলেন, আমরা একটু দাম বলি, এটা কত মিলি প্লেট? এটা হলো 4 মিলি প্লেট, 4 মিলি প্লেট, জি জি, মানে শক্ত পক্ত 4 মিলি প্লেট ইনশাআল্লাহ, অনেক মজবুত মজবুত, জি। আচ্ছা এটা কোথায় যাচ্ছে এবার? এটা যাচ্ছে হলো আপনার চট্টগ্রাম, চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে, যাক পিছে হচ্ছে আপনি মিরর শিট দিছেন, জি জি জি, গ্যাস থাকলে যেটা বলে আয়নার দরকার নাই, না 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 না, আপনি আপনি চেহারা সহ দেখা যাচ্ছে, একদম চেহারা দেখা যাচ্ছে গেটের ভিতরেই, মানে আপনি হচ্ছে বাড়ির থেকে বের হয়ে গেটের সামনে এসে ঠিকঠাক করে তারপরে যাইতে পারবে যে কেমন দেখা যাচ্ছে, জি জি জি, খুবই চমৎকার একটা গেট প্রিয় ভিউয়ার্স। আর এই সাথেই আছে একটা এসএস এর গেট, এটা ডায়মন্ড এবং গোল্ডেন ডিজাইন, এটা এটা ওই ডায়মন্ড ডিজাইন এবং এই মালগুলো হলো গোল্ডেন আর কি, গোল্ডেন প্লাস ডায়মন্ড এসএস এর মাল, এসএস এর মধ্যে আর বলে ভাই সারা জীবনে অবতাই জং ধরে না, না 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 না, ইনশাআল্লাহ যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে তাহলে ইনশাআল্লাহ এটা আজীবন ধরে এভাবেই থাকবে, ইনশাআল্লাহ আজীবন চলে যাবে, জি জি জি। বাহ খুবই চমৎকার একটা ডিজাইন করছেন, ডায়মন্ড দিয়ে দুইটা ডায়মন্ড দিয়েছেন, ছোট ছোটর ভিতরে ফুটে উঠছে কিন্তু একদম। প্রিয় ভিউয়ার্স, আমরা আছি মোহাম্মদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন, আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভাই এই গেটগুলো আপনার কাছ থেকে যদি নেয় সেক্ষেত্রে কিরকম দাম পড়বে? এর আগে বোধহয় আপনি একটা লেজার কাটিং দেখাইছিলেন 3 মিলি দিয়ে, সেটা তাঁত ছিল না, পিছে মিরর শিট ছিল না, না না না, সেটা গেছিল বোধহয় বরিশালের উদ্দেশ্যে, জি 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 বরিশালে, বরিশাল, আর এটা যাচ্ছে চট্টগ্রাম, এটা চট্টগ্রাম যাচ্ছে, আর চট্টগ্রাম যাচ্ছে, দুই পার্টের একটা গেট সাথে একটা পকেট পাল্লা আছে, জি জি জি, এটা আর মিনি একটা পকেট পাল্লা, যাতায়াতের জন্য সুবিধা, আচ্ছা মানুষ যাওয়ার সময় হচ্ছে পকেট পাল্লাতে যাতায়াত করবে, গাড়ি ঢুকলে দুই পাল্লা খুলে দেবে, জি জি জি, মানে বাড়ির সামনে পাহারাদার হয়ে দাঁড়ায় থাকবে যুগের পর যুগ, এগুলা যদি আপনাদের কাছ থেকে কেউ নিতে চায় সেক্ষেত্রে খরচ কেমন পড়ে? এটা আসলে হলো জিনিসের উপরে নির্ভর, মালের উপরে নির্ভর, আমরা এটা 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি গ্যালভানাইজড শীট দিয়ে আউটার বক্স, জি জি আউটার বক্স 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি, আর হলো আপনার প্লেটটা দিয়েছি আমরা 4 মিলি, আর হলো পিছনে সিট হলো এসএস এর পুরোটা আর কি, এসএস এর কোনো ম্যাগনেট জাতীয় কোনো সম্ভাবনা নাই, আর আমরা এই গেটটা সৌন্দর্যের জন্য আমরা একটা দুইটা এসএস এর
হ্যান্ডেল দিয়েছি, আর একটা মিনি পকেটের জন্য আমরা একটা হ্যান্ডেল দিয়েছি, যাতে এই রঙের কালার তো এক কালার যেটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা একটা হ্যান্ডেল দিয়েছি যাতে সুবিধা। আর এখানে দুইটা লক থাকবে, যে দুইটা লক আর কি তালা মারানোর জন্য সিস্টেম। আর বাইরে আছে আমাদের উপরে দুইটা সিটকিনি, নিচে আছে দুইটা সিটকিনি, মাঝখানে দুইটা হ্যাসবল, যাতে গেটটা যাতে আপনারা, এমনি তো সব মজবুত কিন্তু গেটটা যে লক করবেন, লক যদি আপনি দুর্বল থাকে তাহলে গেটটা তো যতই মজবুত দেন চোর তো ঢুকবেই, চোর ঢুকে যেতে পারবে ভেঙে চুরে। আচ্ছা দাম পড়বে কেমন ফর্মিলি দিয়ে নিলে? এটা ফর্মিলি এবং আপনি আছে সিট দিয়ে আমরা এটা 1200 টাকা স্কয়ার ফিট রাখতেছি। 1200 টাকা স্কয়ার ফিট। আচ্ছা সিট দিয়ে না নিলে? আর সিট দিয়ে যদি না নেয় তাহলে 1100 টাকা। 1100 টাকা, তার মানে 3 মিলি দিয়ে নিলে 3 মিলি আরো 100 টাকা কমবে, আর যদি যদি বাড়ে তাহলে 100 টাকা বাড়বে, মানে এরকম 3 মিলি দিয়ে নিলে তাহলে কি 1000 টাকা পার স্কয়ার ফিট? 1000 টাকা মানে সর্বনিম্ন দামে, সর্বনিম্ন 1000 টাকা। 1000 টাকা হচ্ছে লেজার কাটিং এর গেট পাচ্ছে পার স্কয়ার ফিট, পার স্কয়ার ফিট 3 মিলি। জি, পিছে সিট না দিয়ে, না দিয়ে অনেকেই চায় যে ভাই আমি বারান্দায় বসে দেখবো আমার বাড়ির সামনে দিয়ে কি যায় কি আসে, আর কেউ কেউ বলে যে ভাই না আমার বাড়ির ভিতরে মা বোনেরা পর্দার সাথে থাকবে, বাইরের থেকে যাতে ভিতরে দেখতে না পারে তারা এভাবে সিট দিয়ে নিতে পারে। জি জি জি, এভাবে পুরাটা সিট দিলে কেউ আপনি দেখতে পারবেন, বাইরের থেকে কেউ ভিতরে দেখার কোনো সম্ভাবনা নাই, এবং যে তাকাবে সে হচ্ছে গেটের ভিতরে নিজের চেহারা দেখবে, তাই তো? জি 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 জি। আচ্ছা, আর যারা হচ্ছে যে ফাঁকা নিতে চায় পার্কিং এর জন্য, তারা এই যে এসএস এর গেটটা আছে এসএস এর জন্য, পিছে হচ্ছে সিট দেন নাই, আপনি সিট দিয়ে নিতে পারবেন, এরা ইঞ্জিন চাইলে আপনি সিট দিতে পারবেন। আচ্ছা, এই এইভাবে নিলে খরচ কেমন পড়বে? এরা এরা আপনি মাত্র 1300 টাকা স্কয়ার ফিট, 1300 টাকা স্কয়ার ফিট। কত মিলি মাল দিচ্ছেন এটা? এরা হলো আপনার হলো এই পার্লার যে ফ্রেমটা এরা দিয়েছে আমরা হলো 1.2, আর এরা যে ওই ওয়ালের মধ্যে যে ফিটিং থাকবে ফ্রেমটা ওইটা হলো 1.5। 1.5 এবং 1.2 মিক্সড এই গেটটা করা, আর সেজন্যই হচ্ছে আপনি পার স্কয়ার ফিট দিচ্ছেন 1300 টাকা, 1300 টাকা পার স্কয়ার ফুট এসএস এ, আর পিছে সিট দিয়ে নিলে 1400 টাকা, 100 টাকা করে বাড়বে। যে কালারটা দিছেন ভাই একদম চকচক করবে বাড়ির সামনে থাকলে, এই কালার করতে খরচ লাগবে কত ভাই? এই কালার সম্পূর্ণটা ফ্রি, ফিটিং জি, ফিটিং ও ফ্রি, ইনশাআল্লাহ ফিটিং ও ফ্রি। জি, মানে খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি যে যেখানে নিতে চায়, বাংলাদেশে যে কোনো প্রান্তে ফিটিং সম্পূর্ণ ফ্রি, চারজন হোক পাঁচজন হোক যে কজন লাগবে আপনারা লোক যে ফিটিং করে দিয়ে আসবে। জি জি জি, আর যাতায়াতের জন্য শুধু পরিবহন খরচ অর্ধেক, অর্ধেক আমার, অর্ধেক কাস্টমার। আপনার এই প্রতিষ্ঠানে যদি কেউ আসতে চায় সেক্ষেত্রে কিভাবে আসবে? আমার এই আমার দোকান হলো ঢাকা কামরেঞ্জিচর, আলীনগর 8 নম্বর রোড। আমার এই দোকানের নাম সার্চ দিলে অবশ্যই আমার দোকান পেয়ে যাবেন। গুগলে সার্চ দিলে আপনার দোকান পেয়ে যাবেন। আপনার ফোন নাম্বার? আমার ফোন নাম্বার 0920838183, এটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো। ওকে ভিউয়ার্স, আজ তাহলে এ পর্যন্তই, আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।